নিউ টাউন আছে নিউ টাউনেই। ফের প্রকাশ্যে সিন্ডিকেট দখলের লড়াই, ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, আক্রান্ত তৃণমূল কর্মী। বিশ্বজিৎ বিশ্বাস, নিউ টাউনের বাসিন্দা এই তৃণমূল কর্মীর পরিবারের সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত। দাদার সিন্ডিকেটের ব্যবসা রয়েছে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এলাকার প্রাক্তন তৃণমূল যুব সভাপতি আফতাব উদ্দিনের দলবল বিশ্বজিৎকে ব্যাপক মারধর করে। তার মুখে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়। সব সবাই আমার দোকানে আসে, আমি কি করব? আমি বেকার ছেলে, আমি তো চা বিক্রি করে খাই, এটাই আমার দোষ। আমি জানি না কেন মোট 8 জন এসেছিল। এরা হচ্ছে আফতাব উদ্দিনের লোক, এসে বললো আমরা আফতাবদার লোক, আফতাবদার সাথে ইয়ে করা, আমাকে এরকম বলছে, আমি কিছুই জানি না। এদের রাজনৈতিক পরিচয় আফতাবের লোক, তৃণমূলই করে। আক্রান্ত তৃণমূল কর্মীর দাদার দাবি, বিশ্বজিতের চায়ের দোকানে প্রতিদিন রাজারহাট নিউ টাউনের বিধায়কের অনুগামীরা আড্ডা মারেন। অভিযোগ, এর জেরেই বিশ্বজিৎকে মারধর করেন স্থানীয় সাংসদের অনুগামীরা। বিধায়ক আমাদের আছে সভ্যদা, তার অনুগামীরা চা খায়, আর এই চা খাওয়ার জন্যই সাংসদ দিদির, কাকলি দিদির অনুগামীরা, আফতাবদার অনুগামীরা, ওদের রাগ যে কেন ওরা ওই দোকান চা খায়। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে, ওর দোকানে বিধায়কের লোকজন এসে চা খায়, সেই জন্য সাংসদের লোকজন এসে মারধর করেছে। অভিযুক্ত আফতাব উদ্দিনকে স্থানীয় তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন এলাকার অন্য তৃণমূল কর্মীরাও। আফতাব উদ্দিন এখানে নিউটন যুব সভাপতি ছিল, তৃণমূল পার্টির। কোথায় চাকরি করে? স্কুল মাস্টারের চাকরি করে, প্রাইমারি চাকরি। কে চাকরি কে দিয়ে? শুনেছি কাকুলগঞ্জ দস্তিদার দিয়েছে। স্কর্পিও নিয়ে 10,000 টাকা দিয়ে জুতো পায়ে দিয়ে ঘোরে এলাকা, এখন লোকাল ছেলেদের সন্ত্রাস চালাচ্ছে। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, পারিবারিক বিবাদে পরিকল্পিতভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা পারিবারিক ঘটনা, পারিবারিক অশান্তি, কোনোরকমভাবে কেসটাকে সাজিয়েছে পুলিশকে, সেইভাবে হয়তো কোনোরকম ভুল ভাবিয়ে পুলিশ এই কাজটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। শুক্রবার এডিসিপির সঙ্গে দেখা করে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। তাদের অভিযোগ, মারধরের সময় বিশ্বজিতের সোনার হার ছিনতাই করা হয়। পরিবারের দাবি, পুলিশের চাপে বিষয়টি অভিযোগ পত্রে লিখতে পারেননি তারা। গত কয়েক মাসে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে নিউ টাউন। কখনো প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ, কখনো কোন্দলের জেরে তৃণমূলের দলীয় দপ্তরে আগুন। অভিযোগ, প্রতিটি ঘটনায় সিন্ডিকেট দখলের লড়াইয়ের জের। তারপর ফের এই ঘটনা, নিউ টাউনে অব্যাহত সিন্ডিকেটের দাপট। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।